আসসালামু আলাইকুম গাইস, জিক্যাম বা গুগল ক্যামেরার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এখন বিভিন্ন ব্র্যান্ডের ফোন ইউজাররাই তাদের ফোনে জিক্যাম ইনস্টল করে সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা রেডমির স্টক ক্যামেরার সাথে জিক্যামের একটা কম্পেয়ার করব এবং দেখব আসলেই কোনটি সেরা। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আপনাদের সাথে থাকছি আমি মাঝার এবং আমার ছোট ভাই সাজ। আপনারা দেখছেন মাঝার পিকচার্স। অলরাইট গাইস, প্রথমে আমি রেডমির স্টক ক্যামেরার নর্মাল মুডে ওর কিছু ফটো তুলব, এরপরে সেম ডিভাইস এবং সেম লোকেশনে জিক্যামের নর্মাল মুডে ও আমার কিছু ফটো তুলবে। এন্ড এইভাবে আমরা বিভিন্ন মুডে হাত বদল করে ফটো তুলব, যেন আপনারা মিক্সড একটা রেজাল্ট পান। ওয়েল, প্রথমে আমি রেডমির স্টক ক্যামেরার নর্মাল মুডে ওর ফটো নিচ্ছি। এখন জিক্যামের নর্মাল মুডে ও আমার ফটো তুলবে। এখন যদি আমরা দুইটা ক্যামেরারই নর্মাল মুডের ফটো সাইড বাই সাইড কম্পেয়ার করি, তাহলে দেখতেই পাচ্ছেন দুইটারই ডিটেলস এবং ডায়নামিক রেঞ্জ প্রিটি সিমিলার, বাট রেডমির ফটোগুলো একটু ওয়ার্ম এবং স্যাচুরেটেড। অপরদিকে জিক্যামের ফটোগুলো রেডমির তুলনায় একটু কুলার টোনের এবং লেস স্যাচুরেটেড। তবে জিক্যামের HDR প্লাস অন করলে রেডমিকে কিন্তু বেশ ভালো পেছনে ফেলে দিবে। শ্যাডো ডিটেলস, কালার, ডায়নামিক রেঞ্জ সব কিছুতেই রেডমির তুলনায় জিক্যামের HDR প্লাস অনেকটাই এগিয়ে রয়েছে। এরপরে আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু প্রপার লাইট ছাড়া ভালো পারফর্ম করতে পারে না। তো ডিরেক্ট সানলাইটে আমরা দুইটা ক্যামেরা অ্যাপ দিয়ে ফটো নিয়ে দেখেছি। এখানেও রেডমির ফটোগুলো একটু ওয়ার্ম এবং কালারফুল, এবং জিক্যাম একটু কুল টোনে ন্যাচারাল কালার ধরে রাখার চেষ্টা করেছে। ওয়েল, চলে এসেছি সেকেন্ড লোকেশনে। অ্যান্ড এবার আমি ব্যবহার করছি জিক্যাম। এখন আমি ওর জিক্যামের পোর্ট্রেট মুডে ফটো নিব। এবারও রেডমির স্টক ক্যামেরার পোর্ট্রেট মুডে আমার কিছু ফটো নিবে। পোর্ট্রেটের বেলায় দুইটা ক্যামেরারই এজ ডিটেকশন কোয়াইট গুড। রেডমিতে ব্লার লেভেল কন্ট্রোল করা যায় এবং এক্সট্রা কিছু বোকে ইফেক্ট পাওয়া যায়। অপরদিকে জিক্যামের ব্লার লেভেল একটু কম এবং স্মুথ। আই নো এখানে রেডমির পোর্ট্রেটই অনেকেই বেশি পছন্দ করবে। এবার আমরা দুইটি করে র্যান্ডমলি নেচার ফটো তুলব এবং আমি পেয়েছি রেডমির স্টক ক্যামেরা, ও পেয়েছে জিক্যাম। ল্যান্ডস্কেপ বা নেচার ফটোগ্রাফিতে রেডমির একটা AI ফিচার রয়েছে, যেটা অটোমেটিক্যালি সিন ডিটেক্ট করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফটো দেয়। এখানেও দুইটা ক্যামেরাই বেশ ভালোই পারফর্ম করেছে। তবে জিক্যামের ফটোগুলো শ্যাডো এরিয়াতে একটু বেটার ডিটেলস রয়েছে এবং ডায়নামিক রেঞ্জও রেডমির তুলনায় জিক্যামে একটু বেটার। যেটা বলছিলাম, ম্যাক্রোতেও রেডমির ফটো অনেক বেশি স্যাচুরেটেড এবং জিক্যামেরটা ন্যাচারাল। সর্বশেষ গাইস, আমরা দুইটি ক্যামেরারই নাইট ফটো টেস্ট করব। অ্যান্ড এবার আমি পেয়েছি জিক্যাম আর ও পেয়েছে রেডমির স্টক ক্যাম। নাইট মুডে রেডমির ফটো খুবই বাজে অবস্থা, নয়েজ এবং গ্রেইন দিয়ে ভরা এবং ছবি অনেক বেশি কন্ট্রাস্টি। অপরদিকে জিক্যামের নাইট ফটোতে নয়েজ এবং গ্রেনের পরিমাণ একটু কম, তবে এখানে ছবি আবার একটু সফটেড। ফাইনালি গাইস, দুইটা ক্যামেরা অ্যাপই নিজের জায়গা থেকে সেরা ফাইট দিয়েছে। কোনটার ফটো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ফাইনাল জাজমেন্টটা আপনাদের উপরেই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমার ছোট ভাই সাদ, আপনারা দেখছেন, এবং আমার ছোট ভাই দাঁড়া।